গরম পড়তে শুরু হয়েছে জলের সমস্যা। মঙ্গলবার সকালে জল না পাওয়ার কারণে বেনারস রোড অবরোধ করলেন বালিশগাছা ব্লকের থালিয়ার মহিলারা। প্রায় এক ঘন্টা পর ব্লক প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। স্থানীয় বাসিন্দা মহিলাদের অভিযোগ, প্রায় গত 15 দিন ধরে কলে জল আসছে না। রান্না করা বা পানীয় জল কিনে কাজ চালালেও বাকি কাজে জল মিলছে না। যদিও স্থানীয় পঞ্চায়েতের দাবি জল আগের মতোই দেওয়া হচ্ছে, তবে পাইপলাইনের সামনের দিকে থাকা বেশ কিছু বাড়িতে বেআইনি পাম্প লাগানো রয়েছে। সেই বাড়িগুলি পাম্প চালিয়ে সব জল টেনে নেওয়ার ফলে পাইপলাইনের পেছন দিকে থাকা বাড়িগুলিতে জল পৌঁছাচ্ছে না। এমনকি স্থানীয় একটি অঙ্গনবাড়ি কেন্দ্রেও মিলছে না জল। প্রতিবেশীদের বাড়ি থেকে জল এনেই চলছে রান্নার কাজ বলেও উঠেছে অভিযোগ। বলে আমাদের জলই নেই একদম। কতদিন ধরে? জল 3-4 মাস জল আমার লোকের বাড়ি থেকে জল দিয়েছে, পাত্রে জল দিয়েছে, কই কিন্তু আমাদের কলে অনেকদিনই জল দিয়েছে। অনেকদিন বলতে কতদিন? এই 4-5 মাস। বাচ্চাদের রান্না কি করে করাচ্ছেন? কতদিন আগে দেখে গেছিল? 3 মাস হলো। 3 মাসে আমরা বলেছি যে আমাদের বাচ্চা রান্না হয়, তুমি অসুবিধা, পাশের বাড়ি থেকে কলের জল নিয়ে আসি, আর বাচ্চাদের খাওয়ারও অসুবিধা, আমাদের সে ঘর থেকে সব এক জল আছে, এখানে জল কিনেও খাওয়াতে হয়। কত বাচ্চা আছে আপনার? আমার অনেকগুলোই বাচ্চা আছে। কটা বাচ্চা আছে? 20টা বাচ্চা আছে। মোট কত? আমার স্কুলে কটা বাচ্চা? আমার গর্ভবতী পোষ্য ছোট বাচ্চা দিয়ে আমার 56টা। আর পুরোনো মোটরগুলো এখন জল পুরোপুরি আর টানতে পারছে না, সেই জন্য জলের সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাড়ি বাড়ি সবাই বেআইনিভাবে মোটর বসিয়ে নিচ্ছে, আর দোতলা পর্যন্ত ওই মোটরে জল তুলছে, ওই জন্য পেছন দিকের লোকেরা জল পাচ্ছে না। না না, এখন এটা ম্যাক্সিমাম বাড়িতে হয়ে গেছে। এখানে যতজন এসেছে, যারা প্রথম দিকে লিডিং দিচ্ছে, প্রত্যেকের বাড়িতে পাম্প আছে, তাদের জলের সমস্যা নেই, তাদের জন্য বাকি লোকেদের সমস্যা হচ্ছে। ওনারা পাম্প খুলে দিলে বাকি লোকেদের জল চলে যাবে। যদি 100টা বাড়ি থাকে, প্রথম দিকে যদি 20টা বাড়িতে পাম্প বসানো হয়, দোতলা 3তলা জল তোলা হয়, পেছন দিকে জল চায়, এটা উইদাউট পারমিশনে বসানো আছে বেআইনিভাবে। অনেকবার বারণ করা হচ্ছে, পাবলিক শুনছে না, এবার আইনি পথে যেতে হবে। আমরা ভেবেছি সাধারণ মানুষের সঙ্গে রেয়াজও করে যতটা চলা যায়। ম্যাক্সিমাম এনারা বললেন, নিজেরাই বললেন যে ম্যাক্সিমাম বাড়িতে পাম্প বসানো আছে, ডাইরেক্ট দোতলায় 3তলায় জল জল আসে না। স্পিড স্বীকার করলে এখন 1 ফোঁটা লোকের জল নেই, জলের জন্য হাহাকার চলছে। যখন সবাই মিলে দাঁড়ালো লোকের সামনে এসে, তখন বলছে এখন আপনাদের বেরোয়ার কি দরকার। তার মধ্যে যখন আমাদের সব মীমাংসা হয়ে গেল, ওই পাত্রের একজন এসে রুমিলা বাড়ি এসে বললেন যে আবার গিয়ে মোটর খুলে দাও, পাম্প খুলে দাও, সব খুলে বন্ধ করে দাও, তাহলে আর সবার বাড়িতে জল যাবে। এটা কি কোনো কথা বলো? আমরা কি কারো পয়সা আমরা কি? আমি তো লাগিয়েছি তোমার সাম্মার সাহেব, আমি ওই থেকে সবাইকে সকাল থেকে জল দিচ্ছি। একটা মানুষ কত জল দিতে পারে? হ্যাঁ, কত দিতে? এরকম সমস্যা তো দীর্ঘদিন, প্রত্যেক বছরই হয়ে যায়। এটা ভোটের সময় হয়। ভোটের সময় সবাই যেমন আসছে, তেমনি একবার সবার পাশে থাকা দরকার। হ্যাঁ, এটা ঠিক না ভুল? হ্যাঁ, অবশ্যই। তারপরে এদেরকে সবাইকে জিজ্ঞাসা করো, এদেরকে জিজ্ঞাসা করলে আরো কিছু পাবে। এদেরকে জিজ্ঞাসা করো, আমার বক্তব্য হচ্ছে জলটা দরকার। আমরা কোনো পার্টি করি নাই, কোনো রাজনীতি করি না, আমাদের জলে নিতে আমার পাড়া নিয়ে কি জলে নিয়ে, তাই আমার পাড়ার লোকের সুবিধা হলেই হলো, আমার আর কোনো দরকার নেই।
আপনার নাম? আমার নাম সরস্বতী করা। আমাদের এই গরমে দীর্ঘ আজ আর মানে উনি তো বললেন যে প্রায় 15 দিনের কাছাকাছি আমাদের জল নেই, তো আমরা কেনা জল আমরা কিনে খাই, ঠিক আছে, কিনে রান্না করছি, এটাও ঠিক আছে, কিন্তু প্রয়োজনীয় বাকি তো অন্যান্য প্রয়োজনের জলটা লাগে, সেই জলটা কোথা থেকে আসবে? এর আগে বারবার করে জলের জন্য আমাদের পাড়া সদস্যরা আছে, সবাই জানছে দেখছে, কিন্তু কারুর প্রত্যেকেই একদম মুখ বন্ধ নির্বিকার, কেউ কোনো কথা। কতদিন ধরে জলের সমস্যা? এই তো 15 দিন, প্রায় 15 দিনের কাছাকাছি হয়ে গেল। আচ্ছা, আর এই গরমে কি সম্ভব? এই 15 দিন কেন? আমাদের দিন দুটো দিনকে দিনও কি কাটানো কারোর পক্ষে সম্ভব? তখন কিন্তু আমাদের এখানে উপস্থিত নেতা সব এখন নিজেদেরকে যারা নেতা ভাবছে কারোর দেখা পাওয়া যায়নি, কিন্তু তারা কেউ এসে এতটুকু আশ্বস্ত পর্যন্ত করেনি আমাদেরকে যে হ্যাঁ চলো ঠিক আছে তোমাদের এইবার দিনকে বা এত তারিখে জলটা আসবে, এই এতটুকু আশ্বস্ত পর্যন্ত করেনি। বলতে গেলে উত্তর এসেছে যে রাস্তায় দাঁড়িয়ে যাও, বাস আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আর এই রাস্তায় কেননা এটা আজকে নয়, এর আগের বারেও আমাদের সেম জিনিস করতে হয়েছিল, লাইনে জল ছিল কিন্তু ফিতে কেটে মন্ত্রীরা ফিতে কেটে কাটবে, সেই জন্য সেই অপেক্ষায় আমাদের জলটা বন্ধ করে রাখা হয়েছিল। এইবারে কখন ওই রকম হতে তবে এসেছিল, আজকেও আমরা বাধ্য হয়ে এলাম। আজকে বিডিও সাহেব ওখান থেকে ফোন মানে ওনারা এসেছিলেন, বলেছেন যে দুটোর মধ্যে জল এসে যাবে, ব্যাস আমরা শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিয়েছি। কিন্তু আমাদের এখন উপপ্রধান উনি আছেন, এতক্ষণ পরে ওনার ঘুম ভাঙলে, আজকে ওনার ঘুম ভেঙেছে, আজকে উনি এসে বলছেন যে মোটর বন্ধ করে দেবেন। তো ঠিক আছে, মোটর বন্ধ করে দেবেন ওটা ঠিক আছে, 2024 এসে আপনি বলুন যে এই সালে এসে মোটরের সুবিধে অসুবিধে কি উনি জানেন না? এবার যার দোতলায় বাড়ি অসুস্থ মানুষ থাকে তার জলের সাপ্লাই কে দেবে? ওই মন্ত্রীটাকে গিয়ে জিজ্ঞাসা করে আসুন,